الحمد لله وكفى وصلى الله على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون صدق الله العظيم আজকের এই দিঘিরকান্দা কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকে ওয়াজ এলাকাবাসীর উদ্যোগে আজকের দিনই মাহফিলের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় নেতা আপাসকোলা সম্মানিত আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোহাম্মদ শহীদুল্লাহ ভাই আসনে বসে আছেন আজকে প্রধান ওয়াজিন এবং আমার সামনে এবং মঞ্চে অনেক ফজলাতুল্লাহ একরাম সামনে উপস্থিত কুসুল্লি বৈষ্ণব সবাইকে উপজেলা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এরকম একটি দিনে মাহফিলে আসতে পারে আপনারা খুশি দেখা যান ওয়াজ চলবে কিয়ামত পর্যন্ত ওয়াজ চলবে বাংলার মাটিতে ইসলামিক রাষ্ট্র যারা ওয়াজের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা এবং আমাদের প্রিয় নেত্রী সিভিল সঞ্জীবী আপা তিনি ওয়াজের অনুমতির পক্ষে আমাদের প্রিয় নেতা শহীদুল্লাহ ভাই পক্ষে আমি নিজেও পক্ষে আমাদের উপজেলা চেয়ারম্যান আল হাসান তোর আমল হোসেন খান তিনিও তার দিক মানুষ প্রিয় পক্ষ এখন হুজুরদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে সেটা আমরা অনুরোধ করব আপনারা মিটিয়ে দিবেন এবং দলিল ছাড়া কথা না বলে আমাদের মধ্যে ফেতনা সৃষ্টি হবে না বিষয়টা হচ্ছে আমাদের আমাদের এই দুনিয়াতে চারটা মাজাব আছে আমরা এক মাজাবে এই মাজাব নিয়ে সমস্যা হয় আমি হুজুরকে অনুরোধ করব যে মাজাবের দিকে খেয়াল রেখে আপনি কথা বলবেন কারণ আমাদের তো জব করতে হয় আর আপনাদের মধ্যে তিন চারটা গ্রুপ আমাদের কাছে এগুলো আসে আমরা সবগুলো ম্যানেজ করে চলি জনগণগুলো কিন্তু আমাদের জনগণগুলো কিন্তু আমরা কেউ না কেউ দলের পৃথিবীর সবচেয়ে বড় দল কোনটা আল্লাহ দল আল্লাহ দল মুসলমান বলতে হবে আমাদের সকলে এটা মনে রাখতে হবে আজকে যারা এই প্যানেলের ভিতরে এসে ওয়াজ শুনতে পারছেন তারা ভাগ্যবান এই সময়ে কেউ কেউ তাস খেলতেছে কেউ কেউ খারাপ কাজ করতেছে আপনাদের কিছু লোককে আল্লাহ তালা কবুল করে মা বলে এনেছেন এই চাকা ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ বলে আমি ইচ্ছা না করলে তোমার কোনো শক্তি নাই এগুলো কাজে যাওয়ার জন্য সুতরাং আল্লাহ আপনাদের ইচ্ছা করে এই মাহফিলে এনেছে বিদায় আজকে আপনারা আসতে পেরেছেন বড় ভাগ্যবান বড় ভাগ্যবান হকানে আলেমের দিকে তাকায় থাকলে ওয়াজ শোনার সাথে সাথে সজিরা গুলা গুলো মাহফিলে থাকলে সুবহানাল্লাহ সুতরাং ওয়াজে আসতে হবে কিছু কামাইও করতে হবে অনেকে আছে কিছু মানুষ আছে আমার দেশের তারাও ছোটখাটো আলেম আবার কেউ আছে আমার মতো মূর্খ তারা কয় ওয়াজে গিয়ে কোনো লাভ নাই হুজুর আবিসা কথা কয় আর ওয়াজে কোনো নসিহত কেউ বলে ওয়াজে কোনো হেদায়ত হয় না হেদায়তের মালিক আল্লাহ যিনারা কথা বলেন তারা কোরআন হাদিস থেকে কথা বলেন কোরআন আল্লাহর গ্রন্থ সুতরাং সেখানে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশে যদি হেদায়ত না হয় তা আল্লাহ তোকে হেদায়ত দিবে কিভাবে সুতরাং ওয়াজ থেকেও হেদায়ত হয় মনোযোগ দিয়ে শুনতে হবে আরেকটি লাভ আছে কি লাভ জানেন এই ওয়াজ শুনে যদি চোখে আল্লাহ এবং রসুলের কথা শুনে যদি চোখে এক ফোঁটা পানি ফেলতে পারে আপনি এই উসিলা দিয়ে জান্নাত বাসী হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অবতাকু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফিসাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন যদি আল্লাহ বলছেন যদি আমাকে তোমরা ভয় পাও আমাকে ভয় করো যদি তোমরা আমাকে একটা কাছে পেতে চাও আমার সান্নিধ্যে আসতে চাও তাহলে আমার আমার কাছে আসতে চাইলে একটা ওসিলা তোমরা পাইবা যদি কাছে আসতে চাও তাহলে ওসিলা লাগবে সেই ওসিলা কি এই ওয়াজ একটা উঠে এই ওয়াজ তো একটা ওসিলা আরে কে জিনিস হলো আরে কে জিনিস হলো আল্লাহ তাআলা বলছেন পাঁচটা জিনিস আমরা যে নিয়ামত খাই আল্লাহ আমরা নিয়ামত যে খাই হুজুরের বক্তব্য আপনি শুনে আমার বক্তব্যের কথা বলি শুনে আমরা যে আল্লাহ নিয়ামত খাই খাই না পাঁচটা জিনিসের জবাব দিতে আল্লাহর কাছে এই নিয়ামত খাই দিছি হাসরের মাথায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ জিনিসের জবাব দিতে হবে তার আগে হাসরের মাথা থেকে এক পাও তো লাগবে না কি সেই জিনিস
দুনিয়াতে যে তোমাকে সময় দিয়েছিলাম সেই সময় তুমি কিভাবে ব্যয় করেছ? আরেকটা জিনিস, তোমার যৌবনকে তুমি কি কাজে লাগিয়েছ? ওয়াজে গেছিলা না কাজ গেছিলা? আরেকটা বলছে তোমার সম্পদ অর্জিত হয়েছে, এই সম্পদ বৈধ না অবৈধ? তিন নাম্বার এই সম্পদ তুমি কোন কাজে ব্যবহার করছো? পাঁচ নাম্বার হচ্ছে যা শিখেছ দিনই কায়দায় ইসলামী কায়দায় আমল করেছ কিনা? তাহলে বুঝা গেল জব ধীতা আছে। আমি যা আয়াত করেছি সেই আয়াতে তিনি বলেছেন যে তোমরা আমাকে প্রকৃত ভয় করো, একদিন তোমরা আমার সামনে এসে হাজিরা দিবা এবং তোমাদের কর্মফল আমি নিজে আল্লাহ দিব। কারো ভাগ্যের প্রতি আমি জুলুম করতাম না, সবাইকে আমি সমান হারে দেব ইনশাআল্লাহ। তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলে ফেলেছি অনেক, আপনাদের সবাইকে বিরক্তি করার জন্য, বিরক্ত করার জন্য আমি ক্ষমা চাইয়ে হুজুরের বয়ান শোনার জন্য আমি অনুরোধ জানিয়ে সবাই বয়ান শুনে দোয়া শেষ করে একটু চোখের পানি ফেলাবেন, দেখবেন নাজাতের কারণ হয়ে দাঁড়াইবে। এটা করে যাবেন, সবাইকে ধন্যবাদ। এবং আজকে যারা আমাকে দাওয়াত করেছে আয়োজক করে তাদেরকে আমার অন্তর অন্তস্থ থেকে বরাবর দিয়ে আমার কথা শেষ করছি। ও আজকের দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত হজরত চেয়ারম্যানকে। সেই সাথে আমি এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করবো, আপনি আমাদের এই মসজিদ বাইরে কিছু কাজ আছে খেয়াল রাখবেন পরিষদ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে এই এলাকার পরিচালনায় যারা আছেন তাদের পরামর্শ অনুযায়ী বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। মানুষ আহাল পরিবার নিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবে এ ব্যাপারে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে আমার আজকের জন্য জরুরি কয়েকটি কথা। জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি, আলহামদুলিল্লাহ। বাছাই করা জায়গাটা এরকম একটা ছোট জায়গা, বাছাই করা খুব একটা সুন্দর বিবেচনা হয়নি। কাজে যে যেখানে আছেন আমাকে দেখতে পান আর না পান, আপনার কথা কর্ম লেনদেন খাওয়া পান করা সব কিছু বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমি খুব কষ্ট করে অনেক দূর থেকে উপস্থিত হয়েছি, দয়া করে এখন আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না, সে যত জরুরি কাজই হোক না কেন। এমনকি আপনাকে বলা আছে আমি যখন কথা বলবো ওই সময়ে যদি আপনার মা মরার সংবাদ আসে তা আপনি তার মাটি দেওয়ার ব্যাপারে এখন কথা বলতে পারবেন না। আপনার মায়ের মাটি দেওয়ার বিষয়টি হলো ফরজে কেফায়া, আর আমি যা বলছি এটা শুনতে হবে, এটা হলো ফরজ। এটার স্তরে এক স্তর বেশি আর ওটার এক স্তর কম। দয়া করে কোনো কাজ আমাকে দেখায় না, আপনার কোনো কাজ আপনার কোনো কথা আমি গ্রহণ করব না। দয়া করে আপনি মূল্যায়ন করুন। যারা পরিচালনায় আছেন তাদেরকে জানাচ্ছি, যারা প্রশাসন হিসেবে কিছুটা কষ্ট স্বীকার করেছেন তাদেরকে আমি জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1990 সাল থেকে কথা বলি। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 1990 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 1990 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মাঝহব কোনো দলের বিরুদ্ধে কথা বলিনি।
আপনারা একটু ধীরে সাড়া দেবেন, এভাবে লাগবে না সাড়া, আপনি কথাকে মূল্যায়ন করুন। আমার জীবনে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে নিন্দা করে ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। সব বক্তব্য আছে, কোনো জায়গায় কোনো মাঝহাবকে নিন্দা করে আমি কথা বলেছি, এটা আপনি তল্লাশি চালিয়ে বের করতে পারবেন না। তবে আমি বলেছি, এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আপনার যদি সাধ থাকে যে আমার বক্তার মিথ্যে কথা বের করেন তো আপনি, তাহলে আপনার বক্তার ক্যাসেট চালু করেন, আপনাকে আমি কথায় কথায় দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি জীবনে জাতির সামনে কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য দাঁড়াইনি। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আপনার যদি সাধ থাকে, আপনাদের বসা সম্ভব হলে দয়া করে বসুন, বসা সম্ভব না হয় সেটা ভিন্ন কথা, যদি বসার মতো পরিবেশ থাকে তাহলে দাঁড়িয়ে কথা শুনিয়েন না। আল্লাহর নবী কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সমীত মুনাদি ইউনাদি আসসালাত জামিয়া, হঠাৎ আমি শুনলাম একজন লোক বলে যাচ্ছে সালাত শুরু হতে যাচ্ছে, সালাত শুরু হতে যাচ্ছে, খারাজ তেলাল মসজিদ। তখন আমি ফাতেমা মহিলা মানুষ মসজিদে গেলাম, সল্লাই তোমা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাথে সালাত আদায় করলাম। ফালাম্মা কাজা সালাতাহু, যখন আল্লাহর নবী তার সালাত শেষ করলেন, জালাসা আলা মিম্বারিহি ওয়া হুয়া যাক, তখন তিনি তার কাঠের মিম্বারের উপরে উঠে বসলেন, তখন দেখলাম মুখটা হাসি হাসি, হাসি মুখ। তিনি বললেন কুল্লু মুসাল্লি ইয়ালজামু মাকানাহু, এ তোমরা সবাই স্ব-স্ব স্থানে বসে পড়ো, উনি এখন কিছু কথা বলবেন। তাই সাহাবীগণকে মসজিদে বসতে বলছেন, বসতে বলার পরে বলছেন হাল তাদরুনা লিমা জামাতুকুম, তোমরা কি বলতে পারো আমি তোমাদেরকে কেন একত্রিত হতে বললাম, বসতে বললাম? কাল আল্লাহ রাসূলুহু আলাম, তারা বললেন জি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই ভাই, সম্মানিত দিনী ভাই ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে স্ব-স্ব স্থানে বসে পড়ো, তারপর বলছেন তোমরা কি বলতে পারো আমি তোমাদেরকে কেন একত্রিত হতে বললাম? তিনি বললেন জি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো তিনি বললেন মা জামাত কুমরে রাগবাতি না রাহবাতি, আমি তোমাদেরকে জাহান্নামের ভয় আর জান্নাতের প্রতি আগ্রহী করার জন্য বসতে বলিনি, তবে বসতে বলেছি এই জন্য যে আন্না তামিমা দারি কানা রাজুলার নাসরানিয়ার পা যা ও আসলামা ও হাদ্দাসানি হাদিসান কিন্তু উহাদ দেশে উপান মাসিদদের জালে। তামিম দারি একজন খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে। এই ছেলে কথা বলছো কেন, তোমার ইতস্তবোধ নেই? যারা তোমরা দায়িত্ব পালন করছো মুখে মানুষকে বলতে বলবে না, হাতের ইশারে বলতে বলো। এই যারা আপনারা দায়িত্ব পালন করছেন, এইসব যারা দায়িত্ব দিয়েছেন ওদের পরিবর্তন করতে হবে, তাদের কিভাবে মানুষকে বসাতে হবে এটাই যোগ্যতা নেই। দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না, আমি যা বলছি আপনার কাজের চেয়ে লক্ষ গুণ গ্রহণীয় কথা বলছি। আপনাকে আবারও বলছি,
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন কেসা কাহিনী বলিনি। এমন কোন মায়ের বেটা আছে বক্তব্যে এই কথা বলতে পারে? বলুক দেখি যে আমি অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি 90 সাল থেকে না আজ পর্যন্ত চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত, এবং কোনো বলা কথা আমাকে আজ অবধি ফেরত নেওয়া লাগেনি। শুধু তাই নয়, এদেশের মাটিতে যারা বলছেন যে আলেম ওলামার কথা শুনে মানুষ মানে না, এদেশের মাটিতে যারা কোরআন হাদিস শুনে আমল করে, যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার জনগণ বেশি না হয়, আমি জাতির সামনে কথা বলব না। আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিয়ে কথা বলিনি। আর যারা বলেছে, যারা বলে আব্দুর রাজ্জাক সাহেবকে এলাকায় আসতে দেওয়া হবে না বা কথা বলতে দেওয়া হবে না, তারাই বলুক যে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। আমি তো এখন বলছি, আমি যে কথা বলছি সেটা এখনকার কথা বলছি না, আমি বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত যত বক্তব্য রেখেছি সব বক্তব্যে চ্যালেঞ্জ থাকলো। এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ করছি, আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমার জীবনে কোনোদিন আমি বিষয় ছাড়া কথা বলিনি, জীবনে কোনোদিন বলিনি। আমি কোরআন এবং হাদিসের অনুবাদ করি, বড় বড় হাদিস আমার অনুবাদ মুখস্থ আছে, একটা বাক্য বললে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে, আলহামদুলিল্লাহ, আগে পিছু হবে না। এখন যে হাদিসটা অনুবাদ করতে যাচ্ছিলাম ঘন্টার বেশি লাগবে, এটা দাজ্জালের পরিচয়ের হাদিস, জাতিকে ফাঁকি দিতে আসেনি। যারা অভিযোগ করে তারাই অভিযুক্ত, অরি ক্ষমতা নাই যে আমি জাতিকে কোনোদিন কথাতে ফাঁকি দিইনি, আমি কোনোদিন দল সংগঠন মাঝহাবের কথা বলিনি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন দল সংগঠন মাঝহাবের কথা বলিনি।